গহনা প্রেমীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। আবারও বাড়তে পারে বাংলাদেশে গহনা স্বর্ণের দাম। এর আগে 2023 সালের শেষের দিকে ডিসেম্বর মাসের 23 তারিখে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজারের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সৈকর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে। সে সময় 22 কেট প্রতি ভরিতে 1,750 টাকা বাড়িয়ে 1,11,041 টাকা নির্ধারণ করা হয়। এই দামই ছিল সর্বশেষ এবং দেশের ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণের দাম। তবে বর্তমানে এই রেকর্ডও ভেঙে আরও দেশের ইতিহাসের শীর্ষস্থানে পৌঁছাতে পারে মূল্যবান এই ধাতু। তবে বন্ধুরা, আপনাদের অনেকের মনে প্রশ্ন, বর্তমানে প্রতি ছয় আনা প্রতি বারো আনা স্বর্ণের দাম কত টাকা রয়েছে? এর পাশাপাশি অনেকে জানতে চায় প্রতি একরতি স্বর্ণের দাম। আবার অনেকে ভাবে তাহলে কবে কমবে দেশের বাজারে গহনা স্বর্ণের দাম। বন্ধুরা, সম্পূর্ণ জেনে নিন এই ভিডিও থেকে। বন্ধুরা, তার আগে আপনার কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আর বর্তমানে স্বর্ণের ভরি কত টাকা হওয়া উচিত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। আর এরকম সর্বপ্রথম জুয়েলার্স সমিতি নির্ধারিত স্বর্ণের সঠিক দাম এবং স্বর্ণের গুরুত্বপূর্ণ তথ্য এবং স্বর্ণের ডিজাইন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, তাহলে এখন দেখে নেওয়া যাক এক নজরে। 22 কেট প্রতি একরতি স্বর্ণের দাম রয়েছে 1,156 টাকা। 21 কেট প্রতি একরতি স্বর্ণের দাম রয়েছে 1,104 টাকা। 18 ক্যারেট প্রতি একরতি স্বর্ণের দাম রয়েছে 946 টাকা এবং সনাতন পদ্ধতির একরতি স্বর্ণের দাম রয়েছে 788 টাকা। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক প্রতি ছয় আনা স্বর্ণের দাম কত টাকা রয়েছে। 22 ক্যারেট প্রতি ছয় আনা স্বর্ণের দাম রয়েছে 41,640 টাকা। 21 ক্যারেট প্রতি ছয় আনা স্বর্ণের দাম রয়েছে 39,759 টাকা। 18 ক্যারেট প্রতি ছয় আনা স্বর্ণের দাম রয়েছে 34,073 টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির প্রতি ছয় আনা স্বর্ণের দাম রয়েছে 28,387 টাকা। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক প্রতি বারো আনা স্বর্ণের দাম কত টাকা রয়েছে। 22 ক্যারেট প্রতি বারো আনা স্বর্ণের দাম রয়েছে 83,280 টাকা। 21 ক্যারেট প্রতি বারো আনা স্বর্ণের দাম রয়েছে 79,519 টাকা। 18 ক্যারেট প্রতি বারো আনা স্বর্ণের দাম রয়েছে 68,147 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি বারো আনা স্বর্ণের দাম রয়েছে 56,774 টাকা। বন্ধুরা, তবে এই মুহূর্তে দেশের বাজারে স্বর্ণের দাম কমার সম্ভাবনা নেই, বরং চরম বাড়তে পারে। কারণ আন্তর্জাতিক বাজারে প্রচুর বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম। আর আপনারা নিশ্চয়ই জানেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়লে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। আর এই দাম দেশের বাজারে বাড়েই বা কমেই থাকে বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রধান অফিস বাজস। বন্ধুরা, আশা করছি দেশের বাজারে স্বর্ণের দাম এবং স্বর্ণের দাম বাড়ানো বা কমানো নিয়ে সম্পূর্ণ জানতে পেরেছেন। আপনার মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।